ওকে, তো দেখ, আমি আমার মনে হচ্ছে এই যে এখন রাতের দিকে হয়তো এবারটা একটু কানেক্টিং এর প্রবলেম হলো, একটু দেরি হলো। শোনা যাচ্ছে তো কথা বা দেখা যাচ্ছে? হ্যালো, কথা শুনতে হ্যাঁ পাচ্ছি? স্যার, আচ্ছা ঠিক আছে। দেখ, এখন আমার মনে হয় অনেকটাই আমাদের যেটা প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমটা নেই, তো একটু রাত দিক করেই করব ভাবছি। আমি যদিও গ্রুপে লিখে পাঠাচ্ছি, তোরা সেরকম রেসপন্স করিস, কার কি সমস্যা অসমস্যা। হ্যাঁ, একটু দেরি হয়তো হবে, ক্লাসটা করতে একটু দেরি হবে, শুতে একটু দেরি হবে, কারো সমস্যা থাকলে বলিস। আমি আমার মনে হচ্ছে রাতের দিকে করাটা করলেই বেটার হবে, তেমন হলে চেঞ্জ করে নেবো আবার। আচ্ছা দেখ, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি, দুটো মিলে যেন একটা কিছু দাঁড়ায়। যেমন কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল হবে বা পূরক অ্যাঙ্গেল, বলতে কি দুটো মিলে 90 হতে হবে। তাহলে এই এর কমপ্লিমেন্ট আর এ, এই দুটো মিলে কি হতে হবে, এ সেটটা হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে ধর, এইটা আমার একটা ইউনিভার্সাল সেট, আমি এখানে ছবি আঁকছি, এটা আমার একটা ইউনিভার্সাল সেট হচ্ছে এইটা ইউ। ঠিক আছে, আর এইখানে হচ্ছে ধর এ সেটটা, এর মাঝখানে একটা সাবসেটের এ, কেননা আমরা বলেছি সাবসেট হয়। এখন এই এ সেটটাকে বাদ দিয়ে যে জায়গাটা পড়ে আছে, এ সেটটাকে বাদে যে জায়গাটা, ঠিক আছে, এ বার বা এ কমপ্লিমেন্ট যাই বলিস না কেন, এই যে যে জায়গাটাকে আমি মার্কিং করে দিচ্ছি, যে জায়গাটাকে আমি মার্কিং করে দিচ্ছি, এ বাদ দিয়ে বাকি যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটাকে আমি বলবো, এই যে জায়গাটা আমি মার্কিং করে দিয়েছি এই জায়গাটার নাম হচ্ছে এ বার। মানে কি, এ এর বাইরে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি আমি এর বাইরের জায়গাটাকে এ বার। তাহলে সেইটা কি হবে, এটা ইউনিভার্সাল সেট ইউ বা এস যাই বলিস না কেন, এস যদি বলিস, তাহলে এস সেট থেকে এ সেটকে বিয়োগ করা। আচ্ছা, বিয়োগের ব্যাপারটা একটু বলে দিই। বিয়োগের ব্যাপারটা কি রকম হবে, ধর এইখানে আছে, আমি একটা দুটো সেট নিচ্ছি, দেখ একটা এ সেট নিচ্ছি, ঠিক আছে, কেমন করে বিয়োগ হয়, সেটের বিয়োগ হয় কিন্তু। ওকে, বিয়োগ হচ্ছে কেমন, সিম্পল আমি উদাহরণ নিই, এখানে ধর সংখ্যা না দিয়েই নিচ্ছি আমি এ বি সি ডি আর ই। ওকে, ধর বি একটা সেট আছে, বি সেটের আমার উপাদান আছে বি সেট, আমি দুটো উদাহরণ নিচ্ছি, একটা বি সেট, বি সেটের উদাহরণ আছে ধর পি কিউ আর, ঠিক আছে, বি সেটের উপাদান আছে পি কিউ আর। আর একটা ধর সি সেট নিচ্ছি, সি সেটের উপাদান কি কি আছে, বি আছে আর সি আছে। আচ্ছা, আর একটা সেট নিচ্ছি ডি, ডি সেটের উপাদান আছে ধর বি সি আর ধর আর আছে। ওকে, আর আছে। এখন ধর এ মাইনাস বি করছি, এ সেট থেকে বি সেট বিয়োগ করছি। দেখ, এ সেট থেকে বি সেট বিয়োগ করার অর্থ হচ্ছে আমাকে দেখতে হবে এ সেট আর বি সেটের মধ্যে কমন এলিমেন্ট কারা আছে, সেই এলিমেন্ট গুলোকে আমাকে এ সেটের এলিমেন্ট থেকে বাদ দিতে হবে। এইখানে কি দেখতে পাচ্ছি, কোনো কমন এলিমেন্ট নেই, পিও নেই, কিও নেই, আরও নেই এখানে। তার মানে শুধুমাত্র এ সেটের এলিমেন্ট গুলোকে আমাকে লিখে নিতে হবে, বাদ দেওয়ার মতো কোনো এলিমেন্ট আমি খুঁজে পেলাম না। এই হচ্ছে ব্যাপার। আবার ধর এ সেট মাইনাস সি সেট করছি, এ মাইনাস সি সেট, দুটো সেটের বিয়োগ, তাহলে এ থেকে সি সেট বিয়োগ করলে আমাকে দেখতে হবে কমন এলিমেন্ট কে কে আছে। দেখ, বি এলিমেন্টটা এখানেও আছে, এখানেও আছে কমন, সি এলিমেন্ট এখানেও আছে, এখানেও আছে কমন, তার মানে কে কে হবে, ওই এলিমেন্ট দুটোকে বাদ দিয়ে দে, বাদ দিয়ে লিখে নে, এ ডি হবে আর ই হবে, ই হবে। আবার ধর, ও সরি, এই ডিটা ছোট হাতে লিখেছি, সেটকে আমরা ক্যাপিটাল লেটারে প্রকাশ করি, ক্যাপিটাল ডি হবে। এখন ধর এ থেকে আমি ডি বাদ দিচ্ছি, তাহলে আমাকে এগেন ভাবতে হবে কমন এলিমেন্ট কে কে আছে এ সেটের সাথে ডি সেটের, বি আর সি, আর কোনো এখানে এলিমেন্ট নেই, কমন নেই, তার মানে এই দুটো যেইগুলি কমন এলিমেন্ট তাদেরকে কেবলমাত্র এইখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে প্রথম সেট থেকে পরের সেটটার কে কে কমন এলিমেন্ট সেইগুলি কেবলমাত্র বাদ যাবে। মানে এইখানে হবে, এইটা হবে এ, এই সরি, এ একই হবে, এ ডি আর ই। ওকে, এই বিষয়টা ভালো করে একটু দেখে নে। মানে আমি যদি ছবি এঁকে তোদেরকে বোঝাই, তাহলে ধর এ সেটটা আমার কি রকম, এই রকম এ সেট। আচ্ছা, আর ধর আমি ধর এই শেষের উদাহরণটাই নিচ্ছি, শেষের উদাহরণটা। আচ্ছা,
মানে এ মাইনাস ডি। আচ্ছা, ডি এ সেটের মধ্যে উপাদান কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এরা সব এর এলিমেন্ট। ঠিক আছে, এই যে এই ছবি একে যেটা বোঝায় না, এটার নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। সেই বিষয়টাও আমরা একটু পরে জানবো, এই যে ছবির মাধ্যমে যে প্রকাশ করছি। যেমন কি আমরা স্ট্যাটিস্টিক্সে কি করি, আমরা লেখচিত্র এঁকে একটা জিনিসকে প্রকাশ করতে পারি, হ্যাঁ ঠিক সেইরকম এইখানে সেটে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ভেন ডায়াগ্রাম কি ব্যাপার। কেননা সেটের যা সূত্র আছে সত্যিকার কথা বলতে আমাদের পক্ষে কিন্তু ছবি এঁকে এঁকে আমরা যদি না বোঝা জিনিসটাকে বোঝা প্র্যাকটিস করি তাহলে হয়ে গেল, ও আর মাথায় থাকবে না। ও কত শুধুমাত্র তোরা চিন্তা কর না, চিহ্ন কত চিহ্ন শিখতে হচ্ছে, এরপরে আবার তার কি করে সেগুলো আমাদের রুলস কি কি ব্যবহার করতে হবে, ছবির মাধ্যমে কিন্তু গোটা বিষয়টাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তবেই আমরা বিষয়টা বুঝবো। আর তাড়াহুড়োর কিচ্ছু বিষয় নেই, তাড়াহুড়োর কিচ্ছু বিষয় নেই। এখন দেখ এইখানে ধর আমি এই সেটটার নাম দিচ্ছি বি। আচ্ছা, এইরকম করে কেন দিলাম? কেননা এই বি আর সি এলিমেন্ট, এই এই ডি বি বলছি, এটা ডি। আচ্ছা, কেননা বি আর সি এলিমেন্ট এই দুটো তো ডি সেটের মধ্যেও আছে, ওই জন্য কিন্তু আমাকে এইভাবে ঘিরতে হলো। ঠিক আছে, আর এর আলাদা একটা এলিমেন্ট আছে আর। এখন আমি যদি এ থেকে ডি কে বাদ দিই, এ থেকে ডি কে বাদ দিই মানে কি, এই এই মানে কাকে বাদ দিচ্ছি, দেখ ডি কে বাদ দিচ্ছি, ওকে, তাহলে ডি কে এই যে বাদ দিচ্ছি, ডি কে বাদ দিলে এ থেকে কাকে বাদ দিলাম, ডি কে বাদ দিলাম, বাদ দিয়ে দিই তা। তাহলে কে কে পড়ে থাকছে, দেখ এ পড়ে থাকছে, ডি পড়ে থাকছে, আর ই পড়ে থাকছে। কি বলছি, বোঝা গেল? দেখ ছবির মাধ্যমে কিন্তু বিষয়টা আমার মনে হয় একটু বেশি ক্লিয়ার হলো, এই হচ্ছে ব্যাপার। এবার যদি কমন এলিমেন্ট না থাকতো, না থাকতো তাহলে বিষয়টা কেমন দাঁড়াতো? যেমন কমন এলিমেন্ট নেই এ আর বি এর মধ্যে, তাহলে আমি এই পাশে ছবিটা এঁকে নিচ্ছি। ধর আমার এই একটা সেট এ, এ সেটের এলিমেন্ট এ বি সি ডি ই। আচ্ছা, আর কি বি সেট আমার এর সাথে কোনো কমন এলিমেন্ট নেই, এর কে কে এলিমেন্ট পি কিউ আর। ঠিক আছে, এটা হচ্ছে বি সেট। এখন তুই এ সেটের এলিমেন্ট থেকে ধর বি সেটের এলিমেন্ট গুলোকে বাদ দিচ্ছিস, তো বয়েই গেল এ সেটের এলিমেন্ট গুলো সবই পড়ে থাকছে। কি ব্যাপারটা বললাম, বোঝা গেল? এটি হচ্ছে অন্তর বোঝা। তো এ কমপ্লিমেন্ট মানে এর যে ইউনিভার্সাল সেট থাকবে, হ্যাঁ ইউনিভার্সাল সেট থেকে এ সেটের এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাকি এলিমেন্ট গুলো হচ্ছে আমার হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আবার মানে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আবার ওই সেটটাই ঘুরে চলে আসবে, এই হচ্ছে বিষয়। কারো কিছু সমস্যা থাকলে বলতে পারিস, বলবি, কিন্তু যে এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি আবার রিপিট করব। নেক্সট হচ্ছে সূচক সেট, পাওয়ার সেট বা সূচক সেট। সূচক সেট বিষয়টা আমি একদম আগে উদাহরণটা দিই, তারপরে আমি ওই কথাটা লেখাই যাব কি ব্যাপারটা। ধর তোর কাছে একটা সেট আছে, কিরকম সেট, এখানে আমি নিচ্ছি এ সেট। ঠিক আছে, যে কোনো, তোদের মাথায় আসতে পারে যে বারবার এ কথাটাই কেন বারবার লেখা হচ্ছে, আমি এ লিখছি, আমি এর জায়গায় অন্য কিছুও লিখতে পারতাম, ঠিক আছে, পিও লিখতে পারতাম, কিউও লিখতে পারতাম, ওই নিয়ে কনফিউজ হওয়ার কিছু ম্যাটার নেই। আচ্ছা, এ সেটটার এলিমেন্ট গুলো ধর আমি এরকম লিখছি, ছোট হাতের এ বি সি, এই তিনটে এলিমেন্ট দিয়ে বোঝাই, তাহলেই হবে। এখন দেখ আমাকে চিন্তা করতে হবে যে এর সাবসেট কে কে হতে পারে। সবসময় মাথায় রাখবি মানে নাল সেট। আমি চিহ্ন দিয়ে যদি বলি এইরকম, এইটা যে কোনো সেটের সাবসেট, এটা হয় যে কোনো সেটের সাবসেট। ঠিক আছে, কেননা এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদান কিন্তু এর মধ্যেও আছে। আরে এর মধ্যে কিছু তো অ্যাকচুয়ালি নেই, এর মধ্যে কিছুই নেই। ঠিক আছে, ধর সাপোজ আমি, ভালো করে বোঝ, আমি, আমার কাছে ধর কোনো টাকা নেই। এবার ধর তোদের কাছে সাপোজ, যে কোনো একজন, ধর তুই প্রত্যেকে নিজেকেই ভাব, তোদের কাছে ধর প্রত্যেকের কাছে আমি সাপোজ ধরছি 10,000 টাকা আছে, আমার কাছে ধর কোনো টাকা নেই, তোদের প্রত্যেকের কাছে, বা তোকে বলছি মানে যে শুনছিস সে, তার কাছে 10,000 টাকা আছে। তাহলে তুই তো এটা বলতেই পারিস যে আপনার কাছে যা টাকা আছে আমার কাছে সেই টাকাটা আছে, বেশি আছে কিনা বড় কথা নয়, সেই টাকাটা তো অবশ্যই আছে। তার মানে কি, ঠিক এইখানেও সেই রকম বিষয়টা, নাল সেটে কোনো উপাদান নেই বটে,
তার মানে আমি তো এটা বলতে পারি নাল সেটের সমস্ত উপাদান এই সেটের মধ্যে আছে, কথাটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। এইবার ধর নাল সেটকে ছেড়ে দে, নাল সেটকে ছেড়ে দিলে এবার আর কি কি হতে পারে? একটা সেট তো আমি এইরকম পেতে পারি এ, ঠিক আছে, এক পদি সেট। আবার ধর বি আর একটা সেট পেলাম, আবার ধর সি আর একটা সেট পেলাম, ঠিক আছে। এই সমস্ত এক পদি সেট এরাও কিন্তু এ সেটটার সাবসেট, এর সাবসেট হবে তো আমরা বলতেই পারি। আবার ধর দুটো দুটো করে এলিমেন্ট নিয়ে ভাব, এ কমা বি, ঠিক আছে, আচ্ছা বি কমা সি, তারপরে ধর সি কমা ডি, ঠিক আছে, আর এই দুটো দুটো করে এলিমেন্ট আর নিয়ে কিছু পাবি না, এই তিনটে সেটই পাবি। আর ধর কি পাবি, এ কমা বি কমা সি, মানে সব উপাদানগুলোকেই যদি নিয়ে নিই, বা এই সেটটাকে না লিখে, এই সেটটাকে না লিখে আমরা এ সেটও বলতে পারি, এই রকম না লিখে আমরা এ সেটও বলতে পারি, এ নিজেও নিজের একটা সাবসেট। কেন, এ সেটের সব উপাদান তো এখানে আছে, তাহলে এ নিজেও একটা নিজের সাবসেট হলো। তাহলে আমরা এখানে কিন্তু দুটো, হ্যাঁ বল, নালটা তারপর কমা এ, এইটা নালের পরে কমা কি হবে বল, এ এন এ এ, মানে সে যেমন লিখলেন ওই বি কমা সি ই কমা ডি তেমনি নাল কমা এ, নাল কমা এ কেন না? আমি কি বলছি ধর এ সেটটা তো নিয়েছে এখানে, কোনখানটাই বলছিস বল, এইটা তো নাল সেট লিখেছি, এটা একটা সেট, এটা একটা নাল সেটের মধ্যেই বলছি না, নাল সেটের মধ্যে, নাল সেট দেখ, নাল সেট হচ্ছে এইটা, এইটাও যা এইটাও তা, ঠিক আছে, এইটাকে তুই যদি না লিখিস তাহলে এই রকমও লিখতে পারিস, এই হচ্ছে ব্যাপার। আমি বলছি মানে আপনি যেমন লিখেছেন না এ কমা বি বি কমা সি এগুলো সেট একটা, তেমনি নাল কমা এ বা নাল কমা বি, না 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 না, বুঝতে পেরেছি তোর কথা, আচ্ছা দাঁড়া বলে দিই, ক্লিয়ার করে দিই, এক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখ এলিমেন্ট, ঠিক আছে, এটা সেটের এলিমেন্ট তো ফাঁকা হবে না, তুই এখানটা একটা ফাঁকা দিলি, ঠিক আছে, ফাঁকা দিয়ে ধর এ লিখছিস, তার মানে কি ফাঁকা বলে কিছু বিষয় নাই, একটা এলিমেন্ট তখন বোঝাবে, শুধু এ এলিমেন্ট বোঝাবে, নাল সেটটা নাল হয়, এলিমেন্ট নাল হবে না, এলিমেন্ট নাল হবে না, ঠিক আছে, এর কোনো এলিমেন্ট নেই, এর এলিমেন্টের সংখ্যা কত, এর এলিমেন্টের সংখ্যা হচ্ছে জিরো, ঠিক আছে, মানে মানে কি ধর এন অফ, এই যো নাল সেটের চিহ্ন হচ্ছে এটি, এটি ইকুয়াল টু জিরো। আবার ধর এন অফ এই সেটটা, এ সেট যেটাকে লিখেছি আমরা এ সেট, এই সেটটার এলিমেন্ট সংখ্যা কত, এক, কিন্তু মানে এই রকম হবে না, নাল নাল তো এই সেটের এলিমেন্ট নয়, এই সেটটার কোনো এলিমেন্ট নাল নয়, এই সেটের এলিমেন্ট তিনটেই, এ বি আর সি, ঠিক আছে, এর একটা সাবসেট হচ্ছে নাল, সাবসেট মানে কি, সেটা একটা সেট বোঝাবে, এলিমেন্ট নয়, এ বি সি হচ্ছে এর এলিমেন্ট, ঠিক আছে, এই সেটে, এই সেটটা মানে ছোট হাতের এ নয়, এই সেটটা সেটের এলিমেন্ট হচ্ছে ছোট হাতের এ, এই সেটটার এলিমেন্ট ছোট হাতের বি, এই সেটটার এলিমেন্ট হচ্ছে ছোট হাতের সি, আবার এই সেটটার এলিমেন্ট দুটো, একটা হচ্ছে ছোট হাতের এ ছোট হাতের বি, ঠিক একইভাবে এই সেটটার এলিমেন্ট দুটো, ছোট হাতের বি ছোট হাতের সি, দুটো এলিমেন্ট, ওকে, আবার এই সেটটার এলিমেন্ট হচ্ছে দুটো, সি আর ডি, আবার এই সেটটার এলিমেন্ট কটা, তিনটে, আমি বলছি এ বি সি না লিখে আমি এইভাবেও লিখতে পারি, এই হচ্ছে ব্যাপার, বা এটাকে ফাইও লিখতে পারি। এখন দেখ এরা সবাই কিন্তু এর সাবসেট, ঠিক আছে, এরা সবাই এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই যে আটটা আমি পেয়েছি, আটটা সেট পেলাম, এই আটটা সেটই কিন্তু এ সেটটার সাবসেট, ঠিক আছে, কেন সাবসেট, তুই যে কোনো একটাকে যদি তুলে নিস, বি আর সি, ঠিক আছে, তার মানে তুই তো এরকম লিখতেই পারিস যে এখানে এরকম লেখা যেতেই পারে, বি কমা সি, এই যে এই সেটটা সাবসেট অফ এ, সাবসেট অফ এ, বা এ না লিখে কেউ এরকমও লিখতে পারে, এ মানেই তো এইটা এ বি সি, কেন, কেননা এই বি এলিমেন্টটাও এখানে উপস্থিত আর সি এলিমেন্টটাও এখানে উপস্থিত, তাহলে বি সে সাবসেট অফ এ, ঠিক একইভাবে সব সেটগুলোই কিন্তু আমাদের কি হবে, এ সেটের সাবসেট। এখন এই যে পেলাম এই সেটগুলো, এদেরকে আমি যদি একটা সেট হিসাবে প্রকাশ করি,
এই যে সাবসেট যেগুলি পেয়েছিলাম, ভালো করে বল, এই সাবসেট যাদেরকে পেয়েছিলাম তাদেরকে আমি যদি একটা সেট হিসাবে বলি, এখানে তো সি কমা এ হবে। ও সরি 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 সরি, সি কমা ডি লিখে ফেলেছি, ভুল করেছি রে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সি কমা এ হবে, ডি তো আর উপাদান নেই নি, ওটা ভুলবশত লেখা হয়ে গেছে, সরি, একদম সরি। ওকে বল আর কিছু। আচ্ছা দেখ, আমি এই যে আটটা সাবসেট পেয়েছি, এই আটটা সাবসেটকে আমি যদি একটা ব্র্যাকেটের মধ্যে লিখি, মানে একটা সেট হিসাবে প্রকাশ করি, তাহলে তাকে আমরা বলবো পাওয়ার সেট অফ এ। লেখার পদ্ধতি হচ্ছে পি ব্র্যাকেটের মধ্যে এ, পাওয়ার সেট অফ এ, ঠিক আছে? এইটি হচ্ছে ব্যাপার, বোঝ? আবার বলছি, ধর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আর একটু ছোট করে দিচ্ছি উদাহরণটা, আরো ছোট করে উদাহরণ দিচ্ছি। ধর এখানে আমি বি একটা সেট নিচ্ছি, বি সেটের কে কে উপাদান নিচ্ছি, এক আর দুই কে নিচ্ছি। তাহলে দেখ, এই বি সেটের সাবসেট কে কে হতে পারে? আমি প্রথমেই বলেছি যে কোনো সেটের নাল সেট হচ্ছে তার একটা সবসময় সাবসেট হয়, কমা। এরপরে আমি ধর, এটা কি শূন্যপদী সেট? নাল সেট কে আমরা কি বলি? শূন্যপদী সেট, মানে এর কোনো পদই নেই। এইবার ধর একপদী সেট আমি এর সাবসেট নিচ্ছি, এক নিচ্ছি, দুই নিচ্ছি, এরা হচ্ছে একপদী, দুটো সাবসেট পাবো, দুই আর পাবো না। আবার ধর দ্বিপদী একটাই পাবো, এক আর দুই কে নিয়ে নিলে, মানে বি সেটটা কে নিতে হবে তোকে। তাহলে এই যে চারটে আমি এলিমেন্ট পেলাম, এরা হচ্ছে কি? প্রত্যেকেই হচ্ছে এই বি এর সাবসেট, মানে সব থেকে বেশি কতগুলো সাবসেট আমি গঠন করতে পারবো। তাদেরকে আমি যদি একটা ধর সেট হিসাবে প্রকাশ করি, তাহলে এইটাকে, এই সেটটাকে বলবো পাওয়ার সেট অফ বি, ঠিক আছে? বি এর পাওয়ার সেট বা সূচক সেট, এইটি বলতে চাইছি। এইবার এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কি ইন্টারেস্টিং ব্যাপার? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এ সেটের উপাদান ছিল তিনটে, এ সেটের উপাদান ছিল তিনটে, এ সেটের পাওয়ার সেটের উপাদান হয়ে গেল আটটা। তার মানে আমরা বলতে পারি দুইয়ের কিউ সমান হচ্ছে আট। আবার দেখ, বি সেটের উপাদান ছিল দুটি, বি সেটের উপাদান ছিল দুটি, পাওয়ার সেট অফ বি এর উপাদান হচ্ছে চারটে, তার মানে কি বলতে পারি? দুই এ স্কোয়ার, দুই দুগুণের চার। অর্থাৎ আমরা এটা বলতে পারি, কোনো সেটে যদি এনটা উপাদান থাকে, কোনো সেটে যদি এনটা উপাদান থাকে, তার পাওয়ার সেটে টু টু দি পাওয়ার এন সংখ্যক উপাদান থাকবে। আচ্ছা, এই যে ওই পাওয়ার সেটের প্রত্যেকটা উপাদানই কিন্তু একটা সেটকে প্রকাশ করছে। দেখ, এই পাওয়ার পি অফ এ, এটাও একটা সেট, এটাও একটা সেট, এর উপাদানগুলো এক একটা সেট, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। নেক্সট, বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট কাকে বলবো? এ আর বি সেট দুটিকে বিচ্ছেদ সেট বলা হবে। মানে বিচ্ছেদ মানে কি? আলাদা, যদি তাদের ইন্টারসেকশন ফাই হয়। এখন ইন্টারসেকশন বিষয়টা আর ইউনিয়ন বিষয়টাতে আমি আগে চলে আসি, ওকে? ভেন ডায়াগ্রামে এখানে করেছি, তোদের বুঝতে সুবিধা হবে। ভেন ডায়াগ্রাম কাকে বলবো? ভেন ডায়াগ্রাম হচ্ছে একটা সমতলিক চিত্র, যেই চিত্রের সাহায্যে সেট ও সেটের প্রক্রিয়াগুলি সহজে প্রকাশ করা যায়, মানে ছবি এঁকে বোঝানো। তাহলে এইখানে এ সেটের ভেন ডায়াগ্রাম এইটা, বি সেটের ভেন ডায়াগ্রাম এইটা। এ আর বি সেট যদি এইরকম, এরা কি বিচ্ছেদ, আলাদা আলাদা আছে, ওকে? এটা হচ্ছে দুটো বিচ্ছিন্ন সেট বলতে পারিস। হ্যাঁ, আবার এইখানে এরা ইয়েতে আছে। ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে, মানে যেই অংশগুলো এরও আছে এরও আছে, মানে এ সেটেরও উপাদান আর বি সেটেরও উপাদানের কমন জায়গা হচ্ছে এইটা। এই কমন জায়গাটার নামই হচ্ছে, এই যে কমন জায়গাটা, এইটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। আর এই যে গোটা জায়গাটা, এইটা, এই যে গোটা জায়গাটা, মানে এই জায়গাটা থেকে আরম্ভ করে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ওকে? আবার ধর, আবার ধর আরো এইখানে কটা জিনিস এখান থেকে একটু থিওরি আমরা বুঝে নিতে পারি। আচ্ছা, এইখানে ধর বি এর এলিমেন্ট গুলোকে তুই বাদ দিয়ে দিচ্ছিস, বিয়ের এলিমেন্ট গুলো বাদ দিচ্ছিস, মানে বিয়ের এলিমেন্ট গুলোকে বাদ দিচ্ছিস, মানে ধর এইটাকে তুই কি বলতে পারিস? এ মাইনাস বিও বলতে পারিস, বিয়ের এলিমেন্ট গুলোকে বাদ দিচ্ছিস। আর এইখানে ধর, এই অঙ্কটার জন্য
এ আর বি সেট মিলে যে উপাদানগুলো আছে সেইগুলোই ইউনিভার্সাল সেটকে বোঝাচ্ছে এই অঙ্কটার জন্য। এ বাদ দিয়ে আর কোনো উপাদান নেই, মানে আমি এইটাকে ইউনিভার্সাল সেট এইরকম বলছি না, মানে যে আয়তকার যে বক্সটা এটাকে ইউনিভার্সাল সেট এটাকে বলছি না। ওকে, এ আর বি এর মধ্যেই সব উপাদানগুলো আছে, মানে এইটুকুর মধ্যেই আমার ইউনিভার্সাল সেটটা আছে এ আর বি এর মধ্যে। তখন বি কমপ্লিমেন্ট, মানে বি কে, বি কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা বোঝাবে? কমপ্লিমেন্ট মানে কি? বি বার, বি বার বা বি কমপ্লিমেন্ট কথাটার অর্থ কি? আমি বার মানে কি বলেছি? সেই সেটটাকে তুই চেপে দে, আঙ্গুল দিয়ে হাত দিয়ে চেপে দে, চেপে দিয়ে তার বাইরের জায়গাটা, তার বাইরে কোনটুকু অংশ? এইটুকু, এই যে নীল মতো যে জায়গাটা পড়ে আছে সেইটাই হচ্ছে বি কমপ্লিমেন্ট। আবার ওইটাকে হ্যাঁ আমরা কি বলতে পারি, যে ওইটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি, ঠিক আছে? মানে এইভাবেও আমরা কিন্তু জায়গাটাকে বলতে পারি আর কি। আচ্ছা, আরো অঙ্ক করার সময় ক্লিয়ার হবে, রিয়েল আমরা উদাহরণ যখন দেব, রিয়েল উদাহরণের সময় আমাদের জায়গাটা ক্লিয়ার হবে। বা এইটাকে আমরা যদি ইউনিভার্সাল সেট, আবার এইভাবে বলতে পারি, এটাকে ধর ইউনিভার্সাল সেট আমি বলে নিচ্ছি, ইউ বলে নিচ্ছি, তাহলে বি কমপ্লিমেন্ট মানে কি? বি সেট বাদ দিয়ে, এই যে বি সেট কে বাদ দিয়ে বাকি যে জায়গাটা আছে সব জায়গাটা মিলেই কিন্তু আমার বি কমপ্লিমেন্ট বোঝাবে। তার সঙ্গে এ সেটের, তার সাথে এ সেটের ইন্টারসেকশন পার্ট কোনটুকু হবে? ইন্টারসেকশন মানে কমন পার্ট। ইন্টারসেকশন যখন কথাটা বলবো মাথায় যেন কমন কথাটা উঠে আসে, কমন পার্ট কোন জায়গাটা? এই জায়গাটা। তার মানে আমার আবার ওই জায়গাটাকে কি বোঝাচ্ছে? তার মানে ওই জায়গাটা, তার মানে এ ইন্টারসেকশন, ইন্টারসেকশনের চিহ্ন এইটা, বি কমপ্লিমেন্ট আর এ মাইনাস বি, দুটো কিন্তু একই বিষয় কি বোঝাচ্ছে। এইভাবে এইটি একটি থিওরি দেওয়া আছে, কিন্তু এই থিওরিটা আমরা যদি ছবিটা না বুঝতে পারি তাহলে কিন্তু বোঝা খুব কঠিন। আমি আবার বলছি, আবার ব্যাখ্যা করছি, ওকে? দেখ, ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কারো বুঝতে অসুবিধা হবে না। ভালো করে আবার একবার দেখ। ধর একটু আগে আমি তোদেরকে বিয়োগ করা শিখিয়েছি, সেটা ছবিতে, ছবিতে ভাব, এইটা হচ্ছে এ সেট, এই যে এইটা এ সেট, এইদিকে আছে বি সেট দিয়ে কিছুটা, এখানে এটা নীল রঙের সেটটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে লাল সেটটা হচ্ছে বি সেট। এখন এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কোন জায়গাটা? বি সেটটাকে বাদ দিয়ে দে, বি সেটটা বাদ দিয়ে যে জায়গাটা পড়ে থাকছে এ সেটে, তার মানে কি? এই নীল জায়গাটা, এই যে চাঁদা মামার মতো, এই আধখানা চাঁদা মামার মতো এই যে জায়গাটা, এইটাই তো এ মাইনাস বি বোঝাচ্ছে, এইটাই বোঝাচ্ছে আমার এ মাইনাস বি। আবার একটু আগে আমি কমপ্লিমেন্ট করা শিখিয়েছি, কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে বি কে বাদ দিয়ে যে জায়গাটা, বি কে বাদ দিয়ে কোন জায়গাটা? বি কে বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যে জায়গাটা পড়ে আছে সব, বি সেট বাদ দিয়ে, তোরা কল্পনা করতে পারছিস? বি সেটটা বাদ দিয়ে আমি যে সাদা প্লট করে দিয়েছি, বাদ দিয়ে মানে এই এর এই অংশগুলোও পড়ে গেছে, এই কালো অংশগুলোও পড়ে গেছে, এইখানটাও পড়ে গেছে, এখানেও পড়ে গেছে সব। এখন ধর তার সাথে, তার সাথে আমি যদি এ সেটের ইন্টারসেকশন করি, বি এর কমপ্লিমেন্টে তো সব হয়ে গেছে, তার সাথে এ সেটের যদি আমি কমপ্লিমেন্ট করি, এই ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কমন জায়গা খুঁজি, কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটাই পাবো। তার মানে আমি বলতে চাইছি এইটাও যা, এ মাইনাস বি লেখাও যা, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেখাও কিন্তু একই ব্যাপার। এটাই একটা থিওরি। নেক্সট আমি আগের জায়গায় ফিরে আসছি, বিচ্ছেদ সেট। তাহলে এ আর বি দুটো সেটকে বিচ্ছেদ সেট বলা হবে কখন? যদি এ আর বি এর ইন্টারসেকশনের জায়গাটা ফাই হয়, ঠিক আছে? দুটো সেটের ইন্টারসেকশনের জায়গাটা যদি ফাই হয়, তাহলে এইখানে ধর একটা সেট আছে এ, আমার এইখানে যদি এতে যদি লেগে থাকে, এরা যদি একটা অন্যটার সাথে লেগে থাকে, তাহলে কি এদের ইন্টারসেকশনের কিছু এলিমেন্ট চলে আসবে, তখন আর ফাই মানে নাল সেট পাবো না, ঠিক আছে? তার মানে কি এটাকে বিচ্ছিন্ন হতে হবে, আলাদা হতে হবে, আলাদা হতে হবে। এইখানে ধর বি সেটটা হয়ে গেল, তার মানে দুটোর ইন্টারসেকশন করলে কমন পার্ট কিছু নেই, কমন পার্ট জিরো, মানে এই দুটোর ইন্টারসেকশন সেটটা কি হবে? ধর আমি সাপোজ, আমি উদাহরণ দিয়ে বলছি, উদাহরণ দিয়ে বলছি, বেটার আরো সুবিধা হবে, একটা ছবির ভাবে বোঝ, উদাহরণের সাপেক্ষে বোঝ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝ। এ সেটের উপাদান ধর 1 2 3, ঠিক আছে? বি সেটের উপাদান ধর সাপোজ এ বি সি, ওকে? তাহলে এ ইন্টারসেকশন বি,
এ ইন্টারসেকশন বি মানে এ আর বি সেটের কমন উপাদান কে কে আছে বল, কেউ নেই, তার মানে কি হবে এইটা বা নাল সেট, তুই যেটা বলবি সেটাই হবে। তখন আমরা এ সেট আর বি সেট কে কি বলবো, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট বা বিচ্ছিন্ন সেট, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি তো ভেনচিত্র আগেই আলোচনা করেছি, এই ছিল মোটামুটি প্রাথমিক আলোচনাগুলো, এই রকমই ছিল। এবার আমি ফিরে যাচ্ছি, আমি প্রথমে যে সমস্ত জায়গাগুলো ছিল, দেখ আমার সেট আলোচনা করা হয়ে গেছে, সসীম অসীম সেট আলোচনা হয়ে গেছে, শূন্য সেট কাকে বলে হয়ে গেছে, সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট হয়ে গেছে, একপদী সেট কাকে বলে বলেছি, সমান সেট মানে কি, দুটো সেট কখন সমান হয়, যদি না মনে পড়ে ধর এ আর বি সেট, এ যদি সাবসেট অফ বি হয়, বি যদি সাবসেট অফ এ হয়, তবে এ সেট সমান আমি বলবো বি সেট, ঠিক আছে? সমান সেট বলেছি। আচ্ছা উপসেট, যথার্থ উপসেট, প্রপার সাবসেট। আচ্ছা দুটো সেটের যোগ, যোগ মানে হচ্ছে ইউনিয়ন, যোগ, যোগের চিহ্ন হচ্ছে ইউনিয়ন, ইউ এর মতো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আমি আবার বলে দিচ্ছি এই জায়গাগুলো বারবার বলতে হবে আমাকে। ধর একটা সেট হচ্ছে এ সেট, এ সেট হচ্ছে ধর এক দুই তিন, আচ্ছা বি সেটে, বি সেট একটা নিচ্ছি এইরকম, দুরকমই আমি দেখিয়ে দিচ্ছি সব উদাহরণ দিয়ে, ধর এক দুই আর এইখানে আছে ধর আর একটা এলিমেন্ট আছে স্মল এ। আবার ধর সি একটা তুই সেট নে, ধর এখানে পাচ্ছিস ছোট হাতের পি কিউ আর, ঠিক আছে? এবার ধর এ ইউনিয়ন বি, এ সেটের সাথে বি সেটের ইউনিয়ন করলে কি হবে, দেখ এক দুই তিন আর এ, এই এলিমেন্ট গুলো পাবো, মানে কি এই কমন এলিমেন্ট গুলো তো লিখতে হবে, বাকি যে এলিমেন্ট গুলো পড়ে থাকছে ওদেরকেও নিতে হবে, তবে হচ্ছে ইউনিয়ন বোঝায়। আর ইন্টারসেকশন করলে কি হতো, এ ধর ইন্টারসেকশন বি, মানে কমন এলিমেন্ট গুলো কি কি হতো, এক আর দুই হতো। ওকে বোঝা যাচ্ছে বিষয়গুলো? নেক্সট হচ্ছে ধর এ ইউনিয়ন সি করছিস, এ ইউনিয়ন সি করলে, সরি 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 এইখানটাই লিখ, ধর এ ইন্টারসেকশন সি করছিস, ঠিক আছে? এ ইন্টারসেকশন সি মানে কি, দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কে কে তোকে দেখতে হবে, কেউ কমন নেই, তার মানে এটা হয়ে যাবে কি নাল সেট ইন্টারসেকশন করলে। কিন্তু যখন তুই এ ইউনিয়ন সি করবি, মানে কি দুটো সেটের সব এলিমেন্ট গুলো কে লিখতে হবে আমার, মানে এক দুই সব এলিমেন্ট গুলো যেন কভার হয়, পি কিউ আর। ওকে এই হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে পার্থক্য। দুটো সেটের যোগ আমি বলেছি, দুটো সেটের ছেদ, বিচ্ছেদ সেট। আচ্ছা দুটো সেটের ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশনটাকে বলছি, ইন্টারসেকশনটাকে, আর যোগ মানে এখানে ইউনিয়নটাকে বলছি। ওকে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা অন্তর মানে হচ্ছে দুটো সেটের বিয়োগ, কি করে দেখিয়েছি, পূরক সেট কাকে বলে বলেছি, আচ্ছা সূচক সেট বা পাওয়ার সেট কাকে বলে বলেছি, তার মানে সব জায়গাটাই কিন্তু আমি কভার করে দিয়েছি। এইবার বলতে পারিস যে প্রাথমিকভাবে যে আমাদের অঙ্কগুলো আছে দু একটা যদি করি তো বেটার হবে আর কি। আমি ধর সাপোজ মাল্টিপল চয়েসের কিছু কোশ্চেন আছে, দেখ চারটে ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা, সাবসেটের কি সংখ্যা হবে। তাহলে আমি একটু আগেই বলেছি যে একটা সেট যদি এ হয়, তার এলিমেন্টের সংখ্যা মানে এন অফ এ, লেখার পদ্ধতি কি, একটা সেট এ নাম্বার অফ এলিমেন্ট অফ এ এইভাবে লেখা হয়, ঠিক আছে? ইকুয়াল টু এর ধর এলিমেন্ট আমি তখন দেখেছিলাম যদি তিনটে হতো, তিনটে এ সেটে তিনটে পদ আছে, তাহলে তার সাবসেটের সংখ্যা কত, তার সাবসেটের সংখ্যা 2^3 মানে আটটা। আচ্ছা যদি এন অফ এ সমান দুই হয়েছিল, দুটো উদাহরণ নিয়েছিলাম না, এটাকে একটু মুছি আর দেখ সময় কিভাবে চলে যায়, ঠিক আছে? ভালো মানে টোটাল পিওরলি ডিসকাস করতে গেলে একটা জায়গাকে খুব দ্রুত দেখ সময় চলে যায়। আমি ফার্স্ট সেশনটা একটু গন্ডগোল হয়েছে ঠিকই, কিন্তু সেকেন্ড সেশন বা থার্ড সেশনটা অত গন্ডগোল হয়নি, অথচ দেখ আর 10 মিনিট সময় আছে। আচ্ছা এন অফ এ সমান টু হলে কত হবে, 2a² হবে, 2a² মানে কত হবে, আচ্ছা ঠিক একইভাবে চারটে যদি পদ থাকে তার সাবসেটের সংখ্যা হবে কত, 2^4, 2^4 = 8, ঠিক আছে না? আর এই
এই যে এই টু টু দি পার সরি 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 আট দুগুণে ষোলো, ভুল বললাম, টু টু দি পার কিউ সমান এইট হয় ষোলো। তার মানে কি হবে, ধর এ একটা পদ, এ একটা সেট, এ সেটের চারটি উপাদান এ বি সি ডি এই চারটে উপাদান আছে। তার মানে এই এই সেটটার সাবসেটের সংখ্যা কতগুলো হবে, সাবসেট সংখ্যা আমি একবারে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি, বারবার দেখাবো, যতক্ষণ না বুঝতে পারবি ততক্ষণ দেখাবো। আমি বলেছিলাম কি নাল সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট। এবার একপদি সেট কতগুলো পাবি, এ সেটটাকে পাবি, ঠিক আছে, একপদি সেট এটা একটা, আবার বি সেট এটাও একটা একপদি সেট যেটা ওর সাবসেট, আবার ধর সি একটা একপদি সেট যেটা ওর সাবসেট, ডি একটা একপদি সেট যেটা ওর সাবসেট। এবার ধর দুটো দুটো করে নে, দুটো দুটো করে নিলে কি কাকে কাকে পাবি, এ বি কে পাবি, ওকে, তারপরে ধর বি সি কে পাবি, ওকে, তারপরে ধর সি ডি কে পাবি, সি কমা ডি কে পাবি, হলো, তারপরে তারপরে ধর তারপরে ধর আচ্ছা এ দিয়ে এ বি হয়ে গেছে, তাহলে আমার পড়ে আছে এ সি আর এডি, ওকে, তাহলে এইখানে লিখছি এ সি আর এডি, এডি। এবার ধর বি দিয়ে আমার হয়েছে কাকে, বি সি হয়ে গেছে, তার মানে পড়ে থাকছে কে, বিডি, বিডি পড়ে থাকছে। আর সিডি তো লিখেছি এখানে, দেখো ছটা হলো কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে ছটা। এরপর ধর তিনটে তিনটে করে নিলে আমি চারটে পাবো, তার মানে এইরকম পাবো, আমি একটা পাবো এ বি সি, একটু দেরি হচ্ছে দেখাতে, এ বি সি, তারপরে ধর পাবো আবার, আচ্ছা এ দিয়ে আগে লিখে নি, এ বি কে বাদ দিয়ে দিই, এ আচ্ছা এ বি দিয়েই লিখি, এ বি সি এ বি ডি, ওকে, দেখ। আচ্ছা এরপরে লিখছি ধর এ বি কে বাদ দিচ্ছি, এ বি ডি, এ বি ডি আর কিছু হবে না। এবার ধর এ সি দিয়ে শুরু করছি, এ সি ডি আর আর কিছু হবে না। আচ্ছা এবার আর কিছু এ দিয়ে হবে না, এ দিয়ে শুরু হচ্ছে, এরকম কিছু পাচ্ছি না। এবার ধর আমি লিখছি বি সি, বি সি ডি লিখছি, বি সি ডি, ওকে, আর বি সি এ যদি করি, বি সি, বি সি এ চলে আসবে, আর দেখ ঘুরে আর কিছু পাবি না, এই চারটেই পাবি। এইবার ধর চারটে এলিমেন্ট দিয়ে একটা, মানে এ সেটটাকে নিজেই পাবি, এরা হচ্ছে এর সাবসেট। তাহলে কতগুলো টোটাল হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। এই ষোলোটার বাইরে কিন্তু আর কোনো সাবসেট আমরা পাবো না, ঠিক আছে, বোঝা গেছে কি বিষয়টা, তার মানে সি এর অপশনটা ঠিক। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম, এই ষোলোটা উপাদানকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেট হিসাবে প্রকাশ করে দিই, সেট হিসাবে প্রকাশ করে দিই, সেইটাকে কি বলবো, পাওয়ার সেট অফ এ, মানে সূচক সেট, এ সেটের সূচক সেট, কি বললাম, বোঝা গেছে, এই হচ্ছে বিষয়টা, ওকে। নেক্সট দেখ, পাঁচটা ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেট। আচ্ছা যথার্থ উপসেট মানে যথার্থ উপসেটের সংজ্ঞাটা কি ছিল, যেই উপসেটে ধর এ আর বি, আমি দুটো উদাহরণ নিই আরেকবার বলি, এ সেট একটা, এ সেটের মধ্যে ধর উপাদান আছে এক দুই তিন, ওকে, আর ধর বি আর একটা সেট নিচ্ছি আমি, বি সেটের মধ্যে উপাদান আছে এক আর দুই, ওকে, তাহলে বি সেটের, বি সেটটা হচ্ছে যথার্থ উপসেট কার, এ সেটের, কেননা এ সেটে একটা এক্সট্রা এলিমেন্ট আছে। ওকে ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা এখন দেখ, হ্যাঁ কেননা একটা এক্সট্রা এলিমেন্ট আছে, কিন্তু ধর বি সেটটা মানেও এক দুই তিন, তাহলে কিন্তু বি সেটটাকে আমি এ সেটের যথার্থ উপসেট বলতে পারতাম না, সাবসেট বলতে পারতাম বা কিন্তু প্রপার সাবসেট বলতে পারতাম না, এখন বলতে পারছি, কেন, কেননা তিন এলিমেন্টটা এখানে, এই যে এক্সট্রা এলিমেন্ট, কথা শোনা যাচ্ছে না, তাই তো, আচ্ছা পরিষ্কার শোনা যেতে হবে তবেই বুঝতে পারবি। আচ্ছা দেখ, এই হচ্ছে ব্যাপার, এইটি হচ্ছে প্রপার সাবসেট। তাহলে দেখ এইখানের সব সাবসেট গুলোই প্রযোজ্য হবে প্রপার সাবসেট হিসাবে, হ্যাঁ,
কেননা এই যাতে ফাই সেট তো হবেই, একটা সেট হলেও এক পদী সেট গুলো হবে, দুই পদী সেট গুলো হবে, কিংবা তিনটে পদ যুক্ত সেট গুলোও হবে, শুধুমাত্র এ সেটটা নিজের প্রপার সাবসেট নয়। কেন এ সেটেও চারটে উপাদান আছে, এইখানেও চারটে উপাদানই আছে, তাহলে একটাও এক্সট্রা এলিমেন্ট তো নেই এই সেটটার মধ্যে, সেই জন্য এ সেটকে আমি এ সেটের প্রপার সাবসেট বলতে পারবো না, সাবসেট বলতে পারবো কিন্তু প্রপার সাবসেট কথাটা বলতে পারবো না, ঠিক আছে, সাবসেট বলতে পারবো। তাই শুধুমাত্র একটা এলিমেন্ট বাদ যাবে, তার মানে কতগুলো হবে, এইখানে দেখ এমনি হওয়ার কথা ছিল টু টু দি পার ফাইভ, টু টু দি পার ফাইভ মানে বত্রিশ, শুধু সাবসেটের সংখ্যা, প্রপার সাবসেট হলে একটা বিয়োগ হবে, মানে টু টু দি পার ফাইভ মাইনাস ওয়ান, ঠিক আছে, ইকুয়াল টু বত্রিশ মাইনাস ওয়ান মানে কত হবে একত্রিশ, একত্রিশটা হবে প্রপার সাবসেট, আর ওই সেটটা নিজেও তো সাবসেট হয় কিন্তু প্রপার সাবসেট হয় না, এই হচ্ছে বিষয়। কেউ না বুঝতে পারলে কিন্তু বলিস আমাকে যে এই জায়গাটা বোঝা গেল না, আমি জাস্ট তোদেরকে বলবো নোটেশন গুলো দেখতে, বইয়েতে সংজ্ঞা টঙ্গা দেয়া আছে, আমি দেখছি কিছু স্ক্রিনশট হয়তো পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, তাই এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু যদি বি হয় তবে ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, মানে এ সেটের কোন একটা এলিমেন্ট এক্স থাকা মানে সেটা ইমপ্লাইজ করছে বি সেটেতেও আছে, তাহলে আমরা কি বলবো এর যে কোনো এলিমেন্ট বি সেটে আছে, কথাটার অর্থ ভালো করে বোঝার চেষ্টা কর, এ সেটের কোনো এলিমেন্ট এক্স থাকা মানে ওই এলিমেন্টটা বি সেটেতেও আছে, তার মানে এ সেটের সমস্ত এলিমেন্টই বি সেটে আছে, তার মানে এ সেটটাকে কি বলবো বি এর সাবসেট, প্রপার সাবসেট বলবো না, কেন প্রপার সাবসেট হতে গেলে বি সেটের যে এক্সট্রা এলিমেন্ট আছে সেটা কিন্তু এই রিলেশনটা প্রকাশ করছে না, এই রিলেশনটি সেটি প্রকাশ করছে না যে বি সেটে এক্সট্রা এলিমেন্ট আছে কিনা, আমি যেই কথাটি তোদের কাছে প্রথমে বলেছিলাম যে আমরা সবসময় কিন্তু বুঝতে পারবো না যে বি সেটে এক্সট্রা এলিমেন্ট আছে কি নেই, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি এ সেটের সব এলিমেন্টই বি সেটে আছে, অতএব এটাকে বি এর সাবসেট বলতে পারবো, কিন্তু প্রপার সাবসেট কি প্রপার সাবসেট নয় সে কথা বলতে পারবো না, আমি জানি না আর কখন কেটে যাবে, নেক্সট পেজে আসছি। তবে এটা এ সমান বি হবে, এটা কখন হয় জানিস, কখন হয় ধর দুটো সেট, আমি তোদেরকে তিনটে ছবি দেখাচ্ছি, একটা এ একটা বি, একটা এ একটা ধর এইরকম বি, এইবার আঁকছি একটা এ আর একটা, আমাকে কালিটা চেঞ্জ করতে হবে, করে আঁকতে হবে কালিটা চেঞ্জ করে আঁকলে তবে, আর একটা ধর এই সেটটার ওপরই আছে বি সেটটা, এই সেটটার ওপরই বি সেটটা আছে, ঠিক আছে, মানে একটা অন্যটার ওপরে মিশে গেছে, তাহলে দেখ এই ক্ষেত্রে এটা এ এটা বি, এইখানে এইটা এ এইটা বি, তাহলে এদের ইউনিয়ন করলে আর ইন্টারসেকশন করলে একই জিনিস বোঝাবে না, এদের ক্ষেত্রেও তাই, এদের ইন্টারসেকশনের জায়গা হচ্ছে এই জায়গাটা আর ইউনিয়নের জায়গা হচ্ছে এই গোটা জায়গাটা, এই গোটা জায়গাটা হচ্ছে ইউনিয়নের জায়গা আর ইন্টারসেকশনের জায়গা হচ্ছে এই ভেতরের জায়গাটা, আর এদের ইউনিয়নই বল আর ইন্টারসেকশন বল সবটাই এই জায়গাটাই বোঝাচ্ছে, তার মানে কি একটা সেট আর অন্য সেটের ওপরে মিশে যাচ্ছে, অর্থাৎ কি হবে, অর্থাৎ এ সমান বি হবে, আমি কি আচ্ছা আচ্ছা আমি দাগ দিয়ে দিয়েছি এ সমান বি হবে, ওকে, তবেই একমাত্র এ ইউনিয়ন বি আর যদি এ ইন্টারসেকশন বি হয়, এটা কি করে আসছে, আমি অঙ্কতে আছে এটা, আমি প্রপার্টি দিয়ে আমি তখন বলে দেবো কিভাবে প্রমাণ করতে হবে, এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি হবে, আমি এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধর এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে এক দুই তিন, আর বি আর একটা সেট, বি সেটের উপাদানও ধর এক দুই তিন,